শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়ে আমিষ খাদ্য গ্রহণ করলে নরক ভোগ হয় এই কথাটা কি সত্য এই প্রসঙ্গে শ্রীমদ স্বামী পরমানন্দজির কিছু বাণী থেকে আমরা আজকের আলোচনাটি তুলে ধরছি মানুষ প্রকৃতিগতভাবে নিরামিষ যদি তার দেহের গঠন দেখা যায় তবে কিন্তু বোঝাই যায় যে মানুষ প্রকৃতিগতভাবে নিরামিষাশী আর বর্তমানে যেহেতু মানুষের কাছে অনেক ধরনের চয়েস আছে আমিষ এবং নিরামিষ খাবারের মধ্যে সেক্ষেত্রে মানুষের নিরামিষ খাবারই গ্রহণ করা ভালো আমিষ খাবার তৈরি করতেও মানুষের অনেক জলের প্রয়োজন হয় যেখানে অনেক কম জল খরচে নিরামিষ খাদ্য উৎপাদন করা যায় অত্যাধিক আমিষ খাবারে স্বাস্থ্যের ক্ষতি করে তবে ভারতবর্ষে বেশিরভাগ মানুষই নিরামিষ খেয়ে থাকেন কিছু কিছু মানুষ সপ্তাহে একদিন কি দুদিন নিরামিষ আহার গ্রহণ করেন ভারতে বিশেষ বিশেষ কিছু ধর্মের লোক অত্যাধিক আমিষ আহার গ্রহণ করেন তবে মূলত জনসংখ্যার বেশিরভাগই নিরামিষ আহারই বেশি গ্রহণ করে থাকেন একটা সময় ছিল যখন মানুষ শিকার করে আনত এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মানুষ ফল ফলাদি এগুলো কিছু পেতেন না তখন শিকার করে মাংস খেতেন আর এই যে শাক পাতার আবিষ্কার এ হয়েছিল যখন কোনো মানুষ শিকার করে মাংস পেতেন না তখন বাড়ির মায়েরা বাচ্চাদের অভুক্ত না রেখে বিভিন্ন শাক পাতা নিজেরা খেতেন তার উপকারিতা বুঝে বাচ্চাকে খাওয়াতেন এইভাবেই বিভিন্ন শাক পাতা সমাজে এলো এই শাক পাতা পরীক্ষা করতে গিয়ে অনেক মায়ের প্রাণ গেছে বিভিন্ন গোষ্ঠীর মায়েরা নিজেদের সন্তানদের রক্ষা করার জন্য এইভাবে নিজেদের ওপর পরীক্ষা চালিয়ে বিভিন্ন রকম শাক পাতার আবিষ্কার করেছিলেন এবারে সে পাপের কথায় আর্যরা কিন্তু কোন খাদ্য খাওয়া উচিত বা অনুচিত এর কোনো বাজ বিচার করেননি বিভিন্ন খাদ্যের প্রকৃতি বিচার করে সেইভাবে মানুষকে তা গ্রহণ করতে বলেছেন তার স্বভাব কর্ম ও রুচি অনুযায়ী আর জৈনদের সময় থেকে খাদ্যাখাদ্যের নানা বিধি শুরু হয়েছে তারপরে বৈষ্ণবরা এসছেন তারাও খাদ্যাখাদ্যের নানা বিধি করেছেন স্বামীজি বলতেন অত্যাধিক মশলা দিয়ে নিরামিষ আহার খাওয়ার থেকে হালকা মাছের ঝোল অনেক বেশি সাত্ত্বিক আর ওই মশলাযুক্ত খাবার অনেক বেশি রাজস্বী দেখা গেল কেউ অনেক মশলা দিয়ে পনির আলুর দম লুচি এইসব খাচ্ছেন নিরামিষ খাবার কিন্তু ওতে যে ক্ষতি হচ্ছে তার বদলে হালকা মাছের ঝোল খেলে অনেক বেশি উপকার পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের রুচি প্রকৃতি ও জল হাওয়া অনুযায়ী খাদ্যাভাস গড়ে উঠেছে যেমন বিভিন্ন জায়গায় নদী কেন্দ্রিক তারা বসতি গড়ে উঠেছে বাংলাদেশেও আছে তো তাদের কাছে অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের সময় চতুর্দিক নদীর জলে প্লাবন হয়ে যায় ভাসিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে তাদের নদীর মাছের উপর মাছের ওপর কিন্তু নির্ভর করে থাকতে হয় তাই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের রুচি প্রকৃতি ও জল হাওয়া তাদের পরিবেশ অনুযায়ী খাদ্যাভ্যাস করে উঠেছে তবে যারা বলেন যে মানুষের এটাই খাওয়া উচিত এটাই ধার্মিক আর ওই সব খাদ্য খেলে সে অধার্মিক এ কথার মধ্যে কোনো সত্যতা নেই দেশ কালো আধার অনুযায়ী যে খাদ্য খাবারে যার দেহ মন সুস্থ ও বিকার রহিত হবে সে সেটা খাক আর যা খেয়ে পেটে গ্যাস হয় অস্বস্তিবোধ হয় সেটা সে বর্জন করুক কারণ ওই খাদ্য তার দেহ মনের পরিপন্থী শ্রীমদ্ ভগবদ গীতাতেও স্বভাব অনুযায়ী খাদ্যাখাদ্য বিচারের কথা বলা হয়েছে স্বামীজি বললেন অনেকে খাদ্য খাবার নিয়ে নানা বই লিখেছে লেকচার দিচ্ছে কিন্তু জীবনে তারা নানা মুখরোচক খাদ্য গ্রহণ করছে এটা ঠিক নয় নিজ জীবনে কোনো কিছু প্রয়োগ না করে অন্যকে সেই ব্যাপারে উপদেশ দিতে নেই বাল্যকাল থেকে যে মানুষ যে খাদ্য খেতে অভ্যস্ত তার খাদ্যাভ্যাস ও সংস্কারও সেইভাবে গড়ে উঠেছে তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তাদের সংস্কার অনুযায়ী নানা জীবজন্তুর মাংস খায় কোনো কোনো জাতির কাছে ঘোড়ার মাংস খুব উৎকৃষ্ট মণিপুরী বৈষ্ণবরা মণিপুরীরা বৈষ্ণব অথচ বিড়াল খায় নাগাল্যান্ডের মানুষ পোকা খায় কুকুর পোয়ালি খায় যা খেলে কোনোদিন পেট খারাপ হয় না কিছু হজমের ট্যাবলেট কুকুরের লালা থেকে হয় সারের লাং থেকে লিভারটনিক হয় জন্তুর হাট থেকে প্রাপ্ত জিলেটিন দ্বারা ক্যাপসুলের কভার হয় তাই কোনো কিছু খাওয়া না খাওয়াও ব্যবহার হচ্ছে সংস্কার আর সে সংস্কার দেশকাল পাত্র ও রুচি প্রকৃতি অনুযায়ী গড়ে ওঠে তাই জার্মানির মাংস খাওয়া বাঙালির মাছ খাওয়া থাইয়ের ব্যাং খাওয়া আর নাগাদের কুকুর খাওয়া প্রবাদ বাক্য হয়ে গেছে এখন কেউ যদি সার্বিকভাবে বা সকল মানুষের ক্ষেত্রে বলে মাছ মাংস ইত্যাদি আমিষ খাদ্য খেলেই শরীরে উত্তেজনা দেখা দেবে ও মানুষ নরকে যাবে আর ভবিষ্যান্ন গ্রহণ করলেই সব বিকার আসবে না এটা কোনো মতেই বিজ্ঞানসম্মত নয় কারণ দেখা গেছে সিংহ আমিষ খায় অথচ সন্তান উৎপাদনের ক্ষেত্রে ওরা যথেষ্ট সংযমী আর চড়ুই পাখি কলাই ও কাকড় খায় পাঁঠা ঘাস পাতা খায় অথচ এদের প্রচণ্ড কামাবেগ এই হিসাবে খাদ্য খাবার নয় মানুষের রুচি প্রকৃতি বা স্বভাব আসল ব্যাপার অন্তঃকরণ যদি নির্মল হয় রাগ দেশে বৃত্তি শূন্য হয় তাহলে দেহ মন ইন্দ্রিয় দিয়ে কেউ যে হারই গ্রহণ করুক না কেন সেটাই তার সাত্বিক আহার আর তার পক্ষে ধর্মবোধ সম্ভব পক্ষান্তরে মলিন অন্তঃকরণ নিয়ে নানা প্রবৃত্তিযুক্ত হয়ে শুধু বাহ্যিক আহার পরিবর্তনে আধ্যাত্মিক জগতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো বা পরমপদ প্রাপ্তি অসম্ভব খাদ্যবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী যে খাদ্য পানীয় গ্রহণ করলে কারো দেহ মন সুস্থ ও স্বস্তিতে থাকবে তা আমিষ বা নিরামিষ যাই হোক না কেন সেটাই তার স্বভাবানুকূল বা স্বাভাবিক খাদ্য আর যাতে দেহ মন অসুস্থ হবে বোধ হবে সেটাই তার স্বভাব বিরুদ্ধ খাদ্য যা গ্রহণ না করাই মঙ্গল এই হচ্ছে খাদ্যবিজ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন যার পেটে যা সহ্য হয় মা তাকে তাই দেন জগৎমাতাও যেন বিশ্বজুড়ে তার সন্তানদের রুচি ও প্রকৃতি অনুসারে নানা পানাহারের ব্যবস্থা করে রেখেছেন আর্যদের খাবার কোনো সংস্কার ছিল না মহাপুরুষগণ যেমন স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং ঋষিগণও বললেন রুচি ও প্রকৃতি অনুযায়ী খাদ্য গ্রহণ করতে কিন্তু বর্তমানে ধর্ম যেন রান্নাঘরে ঢুকেছে মাছ খেলে মাংস খেলে কোনোদিন নিঃস্বলভ হবে না এটা বহু লোকের বিশেষ করে উত্তর ভারতীয়দের ধারণা কিন্তু এসব খেয়েও লাভ হয়েছে আবার না খেয়েও কিছু হয়নি মীরা তাই তার গানে বিভিন্ন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন ফলমূল খেলে হরি মিলে তো তুলসী ও পাথর পুঁজলে হরি মিলে তো তৃণ খেলে হরি মিলে তো স্ত্রীকে ত্যাগ করলে হরি মিলে তো দুধ পান করলেই হরি মিলে তো কোনো কিছু করলেই হরি মেলে না একমাত্র শ্রীহরির প্রতি প্রেম ছাড়া বিনা প্রেম সে না মিলে নন্দলালা এই জন্যই মীরা বলেছেন সমাজে সনাতন ধর্মী হিন্দুদের মধ্যে একতার অভাব কারণ এইসব সংস্কারের জন্য ও নিরামিষ খায় আমি আমিষ খাই ব্যাস হয়ে গেল পৃথক কিভাবে একটা মানুষ একজন থেকে পৃথক হয়ে যাচ্ছে যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই নিরামিষ খেয়েও দেখা যাচ্ছে একজন ব্যক্তি হিংসা ছড়াচ্ছেন রেগে যাচ্ছেন মনের মধ্যে কূটনীতির বাসা বেঁধেছে আবার আমিষ খেয়েও অনেকে অনেক উচ্চমানের কথাবার্তা বলছেন আবার ধরুন অনেকের শরীরে নিরামিষ সহ্য হয় তার পক্ষে নিরামিষ খুবই ভালো আবার অনেকের কিন্তু পরিবেশ অনুযায়ী নিরামিষ সহ্য হয় না অত্যাধিক নিরামিষ খাওয়ার ফলে ভিটামিনের অভাবে চোখে ছানি পড়ছে চোখের রোগ হচ্ছে চর্মরোগ হচ্ছে দাঁতের রোগ হচ্ছে আপনি যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন বা কোনো সার্ভের রিপোর্ট দেখেন বিভিন্ন জায়গায় এটা কিন্তু ফ্যাক্ট আবার অনেক জায়গায় অনেক বৈষ্ণবগণ এমন ভয় পাইয়ে দিচ্ছেন যে ভোগ হবে আমিষ খেলে যার ভয় অনেকে এইসব খেতে গিয়ে শরীর নষ্ট করছেন অত্যাধিক আমিষ খাওয়াও যেমন ক্ষতিকর আবার অত্যাধিক তেল মশলাযুক্ত নিরামিষ এবং নিজের প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো খাবার খাওয়াই কিন্তু বিপজ্জনক আর আমিষ খেলেই যে নরকভোগ হবে এ কথা সত্যি নয় তাহলে অত্যাধিক তেল মশলাযুক্ত আমিষ খাবারও কিন্তু খেতে আমরা বলছি না রাত্রে যেমন মাছ মাংস একদমই খেতে নেই আবার লোভের বশবর্তী হয়েও আমিষ খাবার খেতে নেই অত্যাধিক মশলাযুক্ত করেও আমিষ খাবার খেতে নেই কিন্তু একবার খেয়ে ফেলেছেন বলে এই ভয়টাও করতে নেই আপনার ভোগ হবে ভগবান সাত্ত্বিক রাজস্বিক তামসিক আহারের বিশ্লেষণ করেছেন আমিষ নিরামিষ বিশ্লেষণ করেননি সাত্বিক খাবার মানেই যে নিরামিষ খাবার তা নয় কে করছে রান্নাটা কি মন দিয়ে করছে দেখা যাচ্ছে বৈষ্ণবদের বিভিন্ন রান্নায় অনেক অত্যাধিক মশলা দিয়ে পনির ইত্যাদি চোর এইসব রান্না হচ্ছে যা সম্পূর্ণ রাজস্বিক খাবার নিরামিষ মানেই যে তা সাত্ত্বিক তা নয় তবে নিরামিষ খাদ্য যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন অনেক বেশি সুস্থ থাকে তবে ওই খাদ্যবিজ্ঞান মেনে খেতে হবে খাদ্যবিজ্ঞান মেনে চলতে হবে আজকের আলোচনার এটাই মূল উদ্দেশ্য কেউ যদি আমিষ সাহার করেন তাকে ছোট করা নয় তাকে মিথ্যে নরকের ভয় দেখানো নয় এগুলো করে আমরা কিন্তু আমাদের একতাকে নষ্ট করছি এবং নিজেদেরই ধর্মের মধ্যে আমিষ নিরামিষ দুটো দল ভাগ করে ফেলছি প্রকৃত যিনি জ্ঞানী বা মহাপুরুষ তিনি কখনোই এই গোড়ামি করবেন না বা এই কথা বলবেন না যে আমিষ খেলে তার নরক ভোগ হবে আমিষ আহারের অপকারিতা হয়তো ওনারা বলতে পারেন যে এই এইগুলো এই এইভাবে খেলে ক্ষতি হয় আর যেখানে বর্তমানে মানুষের অনেক নিরামিষ খাবারের অপশান আছে সে চুজ করতে পারে তেল মশলাযুক্ত তাবলে নিরামিষ খাওয়ার নয় আবার এইরকমও কিছু পরিবার আছে যেখানে দামি দামি ফল খাওয়ার সামর্থ্য নেই বিভিন্ন প্রোটিনযুক্ত বিভিন্ন উপাদানযুক্ত নিরামিষ খাবার জোগাড় করার সামর্থ্য নেই তারা দুটো মাছের ঝোল অল্প দামে কিনে তারা খেতে পাচ্ছে তাদেরকে এই নরকের ভয় দেখানোর কোনো মানে নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাদ্যবিজ্ঞান মেনে চলুন আজকের আলোচনা এখানেই শেষ করছি ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়